আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি। রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই, ভাত নাই, কি করব তাহলে? ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে, তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই। অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান, কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো, আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয়, এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই। আপনি এখন বলবেন, হুজুর তাহলে কি মরে যাব? না, মরেও যাবেন না, আপনার জন্য বহু বিকল্প আছে। কি কি বিকল্প আছে? ধরুন একজন রিক্সা চালক, রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ। আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগিয়ে নিছে, যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে, তাদের অনেক কষ্ট হয়। এখন আপনি বলতে পারেন, হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালা কীভাবে রোজা রাখবো এই গরমের সময়? আমি বলবো, ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো, আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময়, যে জমার টাকা তুলে কোনো রকম আমার ডাল ভাত কেনার কোনো রকম ব্যবস্থা হবে, মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে, যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো, 6 ঘন্টা জায়গা 3 ঘন্টা করব, এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে, আমি একটু রাতে বেশি ডিউটি করব, প্যাসেঞ্জার একটু কম থাকবে, তারপরেও আমার রোজাটা রাখা হবে, চেষ্টা করলে উপায় আছে না নাই? আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না, করতে গেলে রোজা রাখা হয় না, রোজা রাখা এদিকে ফরজ, আমার আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে, যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি, তাহলে সেই সুযোগ আছে না নাই? এরকম বহু সুযোগ আছে, আপনি লোন করে করতে পারেন, পরে সেই লোন পরিশোধ করতে পারেন। করোনার সময় দেখেন, আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব, করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি। যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল, তখন কিভাবে চলেছেন? মাসকে মাস, বছর জুড়ে যদি চলতে পারেন, এখন 1 মাস চলতে পারবেন না? এই জন্য ভাই, কষ্ট হবে ঠিক, কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব। আর যারা যত বেশি পরিশ্রম করবেন, আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ, অভাবী মানুষ, আপনার শ্রমজয়ী আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি কষ্ট করবেন, ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তালার কাছে অনেক বেশি।